তো ভিউয়ার্স এর জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন একটি অ্যাপ তো এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে তো সরাসরি আপনার স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে চলে গিয়ে লিখবেন থ্রি ডি ওভারলি থ্রি ডি তো থ্রি ডি ওভারলি লিখে সার্চ করলে তো থ্রি ডবল ই লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন যে প্রথমে একটি অ্যাপ এসে গেছে তো আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে তো আমি ওপেন করছি তো এছাড়াও আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে এই অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে ইচ্ছাগুলো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ঠিক অ্যাপটি লোড হচ্ছে অ্যাপ হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ঠিক কোন দিকে গ্যালারির নামে একটি অপশান তো এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনার পছন্দের মতো ছবি সিলেক্ট করে নেবেন তো আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি সাপোজ তো আমি এই ছবিটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর ঠিক এই পাশে দেখতে পাচ্ছেন ক্রপ ফটো মার্ক তো সেইখানে ক্লিক করবেন ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ঠিক নিচের দিকেও অনেকগুলো ইফেক্ট রয়েছে তো আপনারা চাইলে আপনার পছন্দের মতো ইফেক্ট ব্যবহার করতে পারেন তো অনেক চমৎকার ইফেক্ট রয়েছে আপনারা খুব এই ইফেক্ট ব্যবহার করে সুন্দরভাবে ছবি এডিট করতে পারেন এছাড়াও দেখতে পাচ্ছেন যে ঠিক নিচের দিকে তারা চিহ্ন বলে একটি অপশন রয়েছে তো আমি এই অপশানটি ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ইফেক্ট রয়েছে তো আপনারা ইচ্ছা করলে এগুলো ব্যবহার করতে পারেন এছাড়াও দেখতে পাচ্ছেন যে আরও নিচে অনেকগুলো ইফেক্ট রয়েছে তো আপনার ইচ্ছা করলে সেগুলো ব্যবহার করতে পারেন আপনার পছন্দের মতো ইফেক্ট ব্যবহার করে নেবেন তো ইফেক্ট ব্যবহার করার পর ঠিক উপরে দিকে দেখতে পাচ্ছেন যে টিক মার্ক আছে তো আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার ছবি গ্যালারিতে সেভ হয়ে যাবে তো খুবই চমৎকার একটি অ্যাপ এভাবে আপনারা খুব দারুণভাবে ছবি এডিট করতে পারেন এখানে আরও ফ্রেম আছে তো এগুলো ব্যবহার করে আপনার আরও আকর্ষণীয় আরও সুন্দরভাবে ছবি এডিট করতে পারেন তো আজকের বিষয় এতটুকুই ভালো থাকবেন